রেলের কামরায় রবীন্দ্র জয়ন্তী পালন। বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হলো নানান সামগ্রী। বনগা থেকে বারাসাত শাখায় পালিত হয় এই অনুষ্ঠান। চলন্ত ট্রেনেই পালিত হলো রবীন্দ্র জয়ন্তী। চলন্ত ট্রেনের কামরায় অভিনব রবীন্দ্র জয়ন্তী পালন করলেন যাত্রীরা। জানা যায়, প্রতিবন্ধী সংস্থার তরফ থেকে রবিবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাচ, গান, কবিতা, আবৃত্তি প্রভৃতির মাধ্যমে কবিগুরুকে স্মরণ করলেন সকলেই। বনগা থেকে বারাসাত, আবার বারাসাত থেকে বনগা শাখার লোকাল ট্রেনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানের শুভ সূচনা হয় বনগা স্টেশনে। পাশাপাশি বারাসাত জংশনের 5 নম্বর প্ল্যাটফর্মে নাচ, গান, আবৃত্তি নানা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বহু মানুষ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগা পৌরসভার পৌরপতি গোপাল শেঠ, তৃণমূল বনগা সাংগঠনিক জেলা নেতৃত্ব পরিতোষ সাহা, বনগা আরপিএফ এর ইন্সপেক্টর থেকে শুরু করে জিআরপির কর্মী ও ঠাকুরনগরের মাতৃত্বের বন্ধন সামাজিক সংস্থার সদস্যরা। পাশাপাশি হাজির ছিলেন বহু মানুষ। এই বিষয়ে উত্তর চব্বিশ পরগনার বনগা শাখার প্রতিবন্ধী সেবা কেন্দ্রের সভাপতি সঞ্জয় মণ্ডল জানান, আমরা প্রতি বছরই এভাবে কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করে থাকি। এর জন্য রেল কর্তৃপক্ষ আমাদের সঙ্গে আছেন। প্রতি বছরই ভ্রাম্যমান কবি প্রণাম অনুষ্ঠানে নাচ, গান, কবিতা, আবৃত্তি প্রভৃতি স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন তাদের যাত্রা শুরু হয় বনগা স্টেশন থেকে। এভাবে একটি চলমান কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করে থাকি। এর জন্য রেল কর্তৃপক্ষ আমাদের এই গাড়ি ব্যবহার করে আমাদেরকে ধন্য করেন। আমরাও রেল কর্তৃপক্ষকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রতি বছর এই ভ্রাম্যমান কবি প্রণাম অনুষ্ঠানে গান, নাচ, কবিতা আবৃত্তি এবং স্মৃতিচারণের মধ্য দিয়েই আমরা বনগা প্ল্যাটফর্ম থেকে শুরু করি এবং কখনো বারাসাত, কখনো কৃষ্ণনগর, কখনো শান্তিপুর, বিভিন্ন জায়গা ছুঁয়ে আবার আমরা বনগাতে ফিরে আসি। এই অনুষ্ঠানের সূচিতে বনগা প্ল্যাটফর্মেই বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিগণের উপস্থিতিতে আমরা এটা শুরু করি। এই বিষয়ে প্রতিবন্ধী সেবা কেন্দ্রের রাজ্যের সেক্রেটারি বুদ্ধদেব শর্মা বলেন, আমরা প্রতি বছরই রবিবার দেখেই এই রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান পালন করি। বিশেষত রবিবার দিন ট্রেন ফাঁকা পাই, সেই কারণে রবিবার দিন দেখেই আমরা এই অনুষ্ঠান করি। সানডে দেখে আমরা করি রবীন্দ্র জয়ন্তী উৎসবটা, কেন এই দিনকে আমরা ট্রেনটা ফাঁকা পাই এবং মানে অনলি দেখা যাচ্ছে মানে যখন অফিস টাইমে ভ্যান্ডারে অনেক কাজ হচ্ছে, ইয়ে আছে, তার জন্য আমরা ওই দিনকে বুক করা হয় না। আমাদের ডিআরএম থেকে আগেই বলা থাকে সানডেতে আমাদের প্রোগ্রামটা দেওয়া হোক। প্রতিবন্ধীদের ছাতা বিতরণ করা হয়েছে, সেই ছাতা 300 ছাতা আমাদের বিতরণ হয়েছে আজকে। আর প্রতিবন্ধীদের ওটা ওদেরকে খাবার একটু অনেক প্রদান করা হলো। আর আমাদের মানে বনগার চেয়ারম্যান ছিলেন, ইন্সপেক্টর ছিলেন, আমাদের উত্তর চব্বিশ পরগনার জেলার সভাপতি ছিলেন, আমাদের উত্তর চব্বিশ পরগনার সেক্রেটারি ছিলেন এবং আমাদের ও মানে আরপিএফ এর ইন্সপেক্টরও ছিলেন। ট্রেনে আমাদের নাচ, গান, আবৃত্তি এবং যার মানে বক্তব্য সবাই করলেন, আমাদের মানে মাস্টাররা করলেন, আমাদের ঠাকুরনগরের মেন টিমটা আমাদের উঠে আসছেন। জানা গেছে, এদিনের রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান পালনের পাশাপাশি বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের হাতে ছাতা ও কিছু প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। এদিনের এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী ঠাকুরনগরের মাতৃত্ব বন্ধন সামাজিক সংস্থার তরফে সায়নী বিশ্বাস বলেন, রবীন্দ্র জয়ন্তী এভাবে পালিত হচ্ছে এটি খুবই আনন্দের বিষয়। রেল কর্তৃপক্ষ থেকে আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়।
আমরা তার জন্য ভীষণভাবে আপ্লুত। আজকের এই অনুষ্ঠানে নৃত্যনাট্য, গান ও নানান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাতি ধর্ম নির্বিশেষে ছোট থেকে বড় সকলে মিলে আমরা খুবই আনন্দের মধ্য দিয়ে দিনটি পালন করলাম। পাশাপাশি তিনি জানান, 2011 সাল থেকেই এই অনুষ্ঠানের সূচনা হলেও এই প্রথম তারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। ভীষণ ভালো লাগছে, আমরা ভীষণভাবে কৃতজ্ঞ যে আমাদের এই প্রাণীর ঠাকুরের উৎসব, রবি ঠাকুরের এই বিশেষ জন্মদিন, জন্মতিথিটা আজ পালন হচ্ছে এবং রেল কর্তৃপক্ষ থেকে আমাদেরকে যে আমন্ত্রণ জানানো হয়েছে আমরা ভীষণভাবে আপ্লুত। নৃত্যনাট্য, গীতি আলেখ্য সব কিছুর মধ্যে থেকে আমরা সেই বনগা থেকে অনুষ্ঠান করতে করতে আমরা বারাসাতে এসেছি, আবার এখান থেকে আবার বনগাতে ফিরে যাব। এই যে পরিবেশটা, জাতি ধর্ম নির্বিশেষে সকলে আমরা আজকে এক হয়েছি, ছোটরা বড়রা প্রত্যেকে মিলে ভীষণভাবে আজকে আমরা আনন্দ করছি। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বনগা। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগা, মতিগঞ্জ।